হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো গাইস, আমরা আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা খুব খুব ইম্পর্টেন্ট একটা টপিক, বিকজ ইটস অ্যাবাউট হাউ টু ব্যাট ফিয়ারলেস এগেনস্ট ফাস্ট বোলার। সো ফিয়ারলেস ব্যাটিংয়ের জন্য ফার্স্টে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অলওয়েজ কনফিডেন্স থাকতে হবে, আর একটু ভয় পাওয়া যাবে না। কারণ আপনি যদি কনফিডেন্স না থাকেন আর ভয় পান আর বোলার জিনিসটা বুঝতে পারে, তাহলে কিন্তু বোলার এক্সট্রা একটা কনফিডেন্স পেয়ে যাবে। সো অলওয়েজ কনফিডেন্স থাকবেন আর একটু ভয় পাবেন না। সো গাইস, সেকেন্ড টিপস যেটা সেটা হচ্ছে আপনার স্ট্যান্সটা অলওয়েজ কমফোর্টেবল রাখবেন। কারণ আপনি যদি কমফোর্টেবল না থাকেন ব্যাটিং করার সময়, তাহলে আপনার ব্যাটিং করার সময় মনোযোগ হারিয়ে ফেলবেন। আর আপনি যদি মনোযোগ হারিয়ে ফেলেন, ঠিকঠাক মনোযোগ সহকারে খেলতে না পারেন, তাহলে আপনার শর্ট সিলেকশনেও ভুল হবে। আর শর্ট সিলেকশনে ভুল হলে তো আপনার আউট হওয়ার চান্সটাও বেড়ে যায়। সো অলওয়েজ কমফোর্টেবল থাকবেন আর আপনার স্ট্যান্সে বেসিকগুলো ঠিক রাখবেন। তাহলে আর অনেকেই আছে যারা দেখানোর জন্য মানে এরকমভাবে দেখানোর জন্য, কিন্তু অ্যাকচুয়ালি তারা ওই স্ট্যান্সে কমফোর্টেবল না। সো এরকম টাইপিং করা যাবে না। আপনার স্ট্যান্সের সাথে আপনি অলওয়েজ কমফোর্টেবল থাকবেন আর আপনার স্ট্যান্সের বেসিকগুলো ঠিক রাখবেন, তাহলেই হবে। তারপর যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে গ্রিপ। কারণ অনেকেই আছে যারা গ্রিপ দুই হাতে খুব শক্ত করে ধরে, তো এটা একদম করা যাবে না। আপনি যখন গ্রিপ করবেন সবসময় একটা কথা খেয়াল রাখবেন, আপনার এই হাতটা যেটা উপরের হাতটা এটা শক্তভাবে ধরবেন আর এই হাতটা সফটভাবে ধরবেন। তাহলে হয় কি, আপনি যখন বল হঠাৎ যখন সুইং করবেন বা টার্ন করেন, তাহলে আপনি সহজেই কবজি ঘুরিয়ে খেলতে পারবেন আর যে কোনো দিকে কবজি ঘুরিয়ে খেলতে পারবেন সফটভাবে ধরলে। আর যদি আপনি দুইটা দিয়ে খুব শক্তভাবে ধরেন, তাহলে কিন্তু আপনি সহজেই কবজি ঘুরাতে পারবেন না। সো অবশ্যই কথাটা খেয়াল রাখবেন, এই হাতটা দিয়ে শক্তভাবে ধরবেন আর এটা দিয়ে সফটভাবে ধরবেন, তাহলে আপনি সহজেই কবজি ঘুরিয়ে খেলতে পারবেন। অ্যান্ড দেন ফাইনালি যেটা সেটা হচ্ছে আপনার অলওয়েজ হ্যাড স্টিল রাখতে হবে। আর আপনি যখন শর্ট খেলবেন নিচে হয়ে মানে ঝুঁকে নিচে হয়ে খেলবেন, আপনার হ্যাড স্টিল থাকবে। আর একটু মানে যখন শর্ট খেলবেন তখন বলের নিচ থেকে এসে শর্ট খেলবেন, মানে একটু নিচে হয়ে খেলবেন। সো গাইজ, আজকে এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওটা দেখে একটু হলেও উপকৃত হয়েছেন। আর যদি সত্যি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। টাটা।